ব্রাজিলের কোচ হতে যাচ্ছেন আনচেলত্তি। টানা দুই বিশ্বকাপের ব্যর্থতার কারণে কাতার বিশ্বকাপের পর অবসর নিয়েছেন তিতে। এরপর থেকে ফাঁকা রয়েছে ব্রাজিলের কোচের পদ। প্রথা ভেঙে ব্রাজিলে এবার দেশের বাইরের কোচ নিতে পারে এমন খবর শোনা গিয়েছিল আগেই। তালিকায় ছিলেন বেশ কিছু হেভিওয়েট কোচ, তবে শেষমেশ কার্লো আনচেলত্তিকেই কোচ বানাতে যাচ্ছে ব্রাজিল। ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি এখন স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের দায়িত্বে আছেন। গত মৌসুমেই দলকে জিতিয়েছেন ইউরোপ সেরার চ্যাম্পিয়ন ট্রফি। সেই দলকে ছেড়ে এবার ব্রাজিলের জাতীয় দলের কোচ হওয়ার ব্যাপারে ব্রাজিল ফুটবল কনফেডারেশনের সঙ্গে সম্মতি প্রকাশ করেছেন এই কোচ। শুক্রবার এমন খবর প্রকাশ করেছে ESPN ব্রাজিল। সংবাদ মাধ্যমটি জানাচ্ছে, চলতি মৌসুমের শেষ দিকে ব্রাজিলের দায়িত্ব নিতে যাচ্ছেন ইতালিয়ান কোচ আনচেলত্তি। সেলেসাওদের একত্রিত করতেই তাকেই বেশ যোগ্য মনে করছেন CBF। তাছাড়া এদের মিলিতাও ভিনিসিয়াস জুনিয়র ও রোদ্রিগোর সঙ্গেও তার ভালো সম্পর্ক রয়েছে। সবকিছু ঠিক থাকলেই তিনি হবেন ব্রাজিলের প্রথম বিদেশি কোচ। সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ব্রাজিলের সঙ্গে 3 বছরের চুক্তি হতে যাচ্ছে আনচেলত্তির। 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন দলটি তার অধীনেই খেলবে 2026 সালের বিশ্বকাপ। তবে দুপক্ষের মধ্যে এখনও বেশ কিছু শর্ত নিয়ে কথা চলছে। 63 বছর বয়সী এই কোচকে রাজি করাতে কাজ করে যাচ্ছেন মাদ্রিদে থাকা ব্রাজিলিয়ান ফুটবলাররা। তবে স্প্যানিশ গণমাধ্যম মুন্ডো দেবর্থিবো অবশ্য বিষয়টিকে মিথ্যা বলছেন। তাদের মতে ব্রাজিলের কোচ হওয়ার বিষয়টি অস্বীকার করেছেন আনচেলত্তি। তারা আরও জানিয়েছে, 2024 সালের আগ পর্যন্ত রিয়াল ছাড়ার কোনো ইচ্ছাই নেই এই কোচের।